প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন নিশ্চয়ই। আমি ডাক্তার মোহাম্মদ নাজমুল হোসাইন আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে। সুপ্রিয় বন্ধুরা, আমার আজকের আলোচিত ওষুধটির নাম আর্জেন্টাম মেটালিকাম। তো সুপ্রিয় বন্ধুরা, মূল আলোচনাটি শুরু হবার আগেই এ টু জেড স্পেস DHO এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনে ক্লিক করে সবসময় চ্যানেলটির সঙ্গেই থাকুন। আর্জেন্টাম মেটালিকামের প্রথম কথাটি হচ্ছে বুকের মধ্যে দারুণ দুর্বলতা, বিশেষ করে বাম দিকের বুকে। অর্থাৎ এদের বুকের মধ্যে এমন দুর্বলতা অনুভূত হয় যে গণ্ডগোল বা গ্যাঞ্জামের মধ্যে গেলেই এদের বুকের মধ্যে দুর্বলতার অনুভূত হয়। কোনো সাউন্ড বা উচ্চস্বরে শব্দ হলেও এদের একই অবস্থা দেখা যায়। এরা এতটাই ভীরু স্বভাবের যে কোনো স্টেজে উঠলে এদের বুকের মধ্যে দুর্বলতার অনুভূত হয় কিংবা বুক ধড়ফড় করে। আর্জেন্টাম মেটালিকামের দ্বিতীয় কথাটি হলো স্বরভঙ্গ দোষ কিংবা স্বরলোপ। যারা গান করেন অর্থাৎ পেশাদার গায়ক, তাদের স্বরভঙ্গ দোষ দেখা দিলেই এই ওষুধ মন্ত্রের মতো কাজ করে। প্রায় অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় জোরে কিংবা উচ্চস্বরে কথা বললেই এদের স্বরভঙ্গ দোষ দেখা দেয়। এই ওষুধের তৃতীয় কথাটি হলো বাম ডিম্বকোষে ব্যথা ও জরায়ুর শিথিলতা। এদের কাছে ডিম্বাশয় দুটি অত্যন্ত বড় বলে মনে হয়। নিচের দিকে ঠেলা মারা যন্ত্রণা, এমনকি জরায়ুর স্থানচ্যুতি পর্যন্ত ঘটতে দেখা যায়। এই ওষুধের চতুর্থ কথাটি হলো অতিরিক্ত শুক্রক্ষয় বা মানসিক পরিশ্রমের কারণে স্নায়বিক দুর্বলতা। অর্থাৎ যারা কারণে অকারণে শুক্রক্ষয় করেছেন কিংবা মৈথুন করে বীর্যরস কমিয়ে ফেলেছেন, তারা সাময়িক পরিশ্রম করলেই স্নায়বিক দুর্বলতা দেখা যায়। এই ওষুধের পঞ্চম ও সর্বশেষ কথাটি হচ্ছে এরা সবসময় অতি ব্যস্ত প্রকৃতির মানুষ। অর্থাৎ এরা সমস্ত কিছুতেই অত্যন্ত তাড়াহুড়া করে, এমনকি সময়ের অনেক আগেই এরা এদের সমস্ত কাজ সম্পন্ন করে ফেলে, ফলে বাকি সময়টা এদের কাছে একদমই কাটতে চায় না। বলা চলে এদের সময় খুব ধীরে ধীরে অতিবাহিত হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসুন এবার জেনে নেওয়া যাক আর্জেন্টাম মেটালিকাম ওষুধটি কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই ওষুধটি শীর্ণতা কিংবা ক্রমাগত শরীর শুকায়া যাওয়া, বিষণ্ণতা, ভীরুতা, শরীরের বাম দিকের স্নায়ুশূল বেদনা, চক্ষু প্রদাহ কিংবা চোখ লাল হয়ে যাওয়া, শিরঘূর্ণন, যাদের কাছে মনে হয় মাথার ভেতর শূন্য ও ফাঁপা, স্বরভঙ্গ, হাসলেই কাশি দেখা দেয় বিশেষ করে রাতের বেলা বৃদ্ধি, বুকের মধ্যে দুর্বলতা বিশেষ করে বাম বুকের মধ্যেই দুর্বলতা বেশি অনুভূত হয়, পিঠে ব্যথা, প্রচুর ঘোলাটে মিষ্টি গন্ধযুক্ত প্রস্রাব, বহুমূত্র রোগ, সন্ধিস্থলের বাত বিশেষ করে কনুই ও হাঁটুতে বাত, পা ও আঙ্গুলগুলির মাঝের সন্ধিগুলি ফুলে যাওয়া, কাম উত্তেজনা ব্যতীত শুক্রপাত, বাম ডিম্বকোষে ব্যথা, জরায়ুর স্থানচ্যুতি, রজনিবৃত্তিকালে রজস্রাব সহ অসংখ্য রোগে এই আর্জেন্টাম মেটালিকাম ওষুধটি অত্যন্ত সফলতার সাথে হোমিওপ্যাথিতে সেই শুরু থেকে আজ অবধি ব্যবহৃত হয়ে আসছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যান্য সমস্ত ওষুধের মতো এই ওষুধটিরও হ্রাস এবং বৃদ্ধি লক্ষণ রয়েছে। স্পর্শে এবং দুপুরবেলা এদের সমস্ত রোগ লক্ষণ বৃদ্ধি পায় এবং মুক্ত বাতাসে এদের সমস্ত রোগ লক্ষণ হ্রাসপ্রাপ্ত হয়। এই ওষুধটির একটি বিশেষ সতর্কতা হলো খুব ঘন ঘন পুনঃপ্রয়োগ এই ওষুধটির ক্ষেত্রে সম্পূর্ণরূপে নিষিদ্ধ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আজকের আলোচনা থেকে আপনারা আর্জেন্টাম মেটালিকাম নামক ওষুধটি সম্পর্কে সম্পূর্ণরূপে ধারণা অর্জন করতে সক্ষম হয়েছেন। তো প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। আগামীতে আবার দেখা হবে নতুন কোনো ঔষধ এবং তার প্রধান প্রধান লক্ষণসমূহ নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায় আমি ডাক্তার মোহাম্মদ নাজমুল হোসাইন আপনাদের কাছ থেকে এখনই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।